আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ সেশনটিতে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ওভারকামিং অবস্ট্যাকলস এন্ড বিল্ডিং সাকসেস এই টপিক নিয়ে। তো তার আগে আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, আর সতর্কতার জন্য অনুরোধ করছি যে এখন করোনার একটা মানে খুব দারুণ প্রভাব আছে, এই সময়ে সবাই যেন সচেতন থাকে এই আহ্বান জানাচ্ছি। আমি আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ওভারকামিং অবস্ট্যাকলস, এটা আসলে এই বিষয়টা নিয়ে ডিপ এন্ড ডিটেলস আলোচনা করার আগে প্রথমে আমাদেরকে যেটা আলোচনা করতে হবে যে লাইফে অবস্ট্যাকল গুলো কিভাবে আসে, অবস্ট্যাকলস জিনিসগুলো আসলে কি বা জিনিসটাই বা কি, বাধা বাংলায় যদি আমরা বলি বাধা বা বিপত্তি বা সমস্যা, অনেকেই বলে যে চড়াই উত্তরাই পেরিয়ে ওই এই যে ডিফিকাল্টিস গুলো, বেসিক্যালি এগুলোই হচ্ছে অবস্ট্যাকলস। যে আপনি একটা পথে যাচ্ছেন, সফলতার পথে একটা ভালো কাজের দিকে যাচ্ছেন, সেখানে আপনার অনেকগুলো বাধা আসবে, এগুলোই হচ্ছে অবস্ট্যাকলস। তো আপনার প্রফেশনাল লাইফে যেমন অবস্ট্যাকলস আসে, পার্সোনাল লাইফে অবস্ট্যাকল আসে। আমরা আজকে চেষ্টা করব আমাদের এই আলোচনা থেকে মানুষের জীবনের এই অবস্ট্যাকল গুলো কিভাবে দূর করতে পারি, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে থাকব। আমি যেটুকু সময় আপনাদের সাথে থাকব, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার লাইভে জয়েন করে, আপনারা কোনো কোশ্চেন থাকলে সেগুলো কমেন্টে লিখে রাখতে পারেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলেন আমরা অবস্ট্যাকলের অস্তিত্ব নিয়ে কথা বলি। প্রথমে বাধার অস্তিত্বটা কি, আসলে বাধা বাধা জিনিসটা কি, কোথেকে আসে এটা? কিন্তু আমরা যদি একটু স্টাডি করি বা একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের জীবনে আশেপাশে যতগুলো বাধা এসছে তার অধিকাংশ বাধাই আমাদের নিজেদের তৈরি করা। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে অবস্ট্যাকলস আমরা নিজেরাই তৈরি করি। এবং সেটা তৈরি হয় কোথায়? প্রথমে অবস্ট্যাকলটা তৈরি হয় এখানে মাথায়। এই অবস্ট্যাকলটা হচ্ছে আমি প্রথমে চিন্তা করি যে আমি এটা করতে পারবো না, দ্যাটস আ বিগ অবস্ট্যাকলস। আমার সকল অপরচুনিটি থাকা সত্ত্বেও আমি ফেল করব, কারণ আমার মাথায় প্রথমে এসেছে যে আমি করতে পারবো না। সো আমার সফলতার জন্য আমার প্রথম বাধা কে দিচ্ছে? আমি নিজেই নিজেকে দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এই নিজেকে নিজে বন্ধ করে রাখা, নিজেকে নিজে আটকে রাখা। আপনাদের সবাই যেটা আমরা জানি যে সার্কাসের হাতির বাচ্চার যে গল্প সবাই জানে, যে এটাকে আপনার ছোট একটা বাচ্চাকে যে একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়, তারপর ওই রশিটা দিয়ে বাচ্চাটা ঘুরতে থাকে, হাতির বাচ্চাটা ওর বাইরে আর যেতে পারে না, ওইটুকুই তার জগৎ হয়ে যায়। হাতির বাচ্চাটা তো আর সবসময় হাতির বাচ্চা থাকে না, এটা বড় হয়ে যায়। তাতে কি, বড় হয়ে গেলেও ও ওই ছোট্ট রশিটা বা চেইনটা সে ছিঁড়তে পারে না, শারীরিক শক্তির কারণে না, মানসিক শক্তি নাই। সে মনে করে যে তার জগৎটাই ওইটুকু, যে কারণে সে আর এর বাইরে যেতে পারে না। আমরা নিজেরাই যেটা করেছি, আমরা আমাদের জগৎটাকে আমাদের মতো করে ছোট করে ফেলেছি বা একটা বাউন্ডারি দিয়ে ফেলেছি। এটা আরেকটু যদি বলা যায় যে একটা কলসের মুখে মানে কলসের ভেতরে একটা পিঁপড়া পড়ে গেল, কলস মাটির কলস, তার ভিতরে একটা পিঁপড়া পড়ে গেল। তো পিঁপড়ার কাছে আকাশ কত বড়? পিঁপড়ার কাছে আকাশটা হচ্ছে কলসের মুখ দিয়ে যতখানি দেখা যায় তত বড়। এর বাইরেও যে আকাশ আছে
পিঁপড়া এটা চিন্তা করতে পারে না, কারণ ওর চিন্তার সীমাবদ্ধতা ওই পর্যন্তই। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস ফাইন্ড আউট দ্য অবস্ট্যাকলস। দ্য ফার্স্ট অবস্ট্যাকলস উই ফাউন্ড দ্যাট ইটস ক্রিয়েটেড ইন আওয়ার মাইন্ড, এটা আমাদের মনের মধ্যে তৈরি করা হয়েছে। তো আমাদের এই যে মানসিক অবস্ট্যাকল গুলো আছে, এইগুলো আমাদেরকে প্রথমে দূর করতে হবে। প্রত্যেকটা সময়ে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা চ্যাম্পিয়ন মুডে থাকতে হবে যে আমরা জিতব। এইরকম ভাবেই জীবনের প্রত্যেকটা কাজেই এই বাধাগুলো আসে। আবার একটা তো যেমন আমার ভিতর থেকে একটা অবস্ট্যাকল আসে, কিছু কিছু অবস্ট্যাকলস ধরেন নেচার থেকেও আসতে পারে, পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে আসতে পারে। এই অবস্ট্যাকলস গুলোকে আমরা অনেক সময় সিরিয়াসলি নিয়ে নিই। এই অবস্ট্যাকল গুলোকে অস্বীকার করা যাবে না, এগুলো আসবে, বাট এগুলোকে সিরিয়াসলি নেওয়ারও কিছু নাই। আপনি এখন এখান থেকে বাসায় যাবেন, বের হয়েছেন, ট্রাফিক, রাস্তায় হিউজ ট্রাফিক আছে, আপনার বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, তো এটার জন্য আপনি এমন মানে হাপিত্যেশ করছেন কেন? মরে যাও ব্যাপারটা এমন হচ্ছে কেন? এটা তো সবাই তো বসে আছে, আপনি কি করবেন এখন? সবাইকে বাদ দিয়ে রাস্তায় নেমে দৌড় শুরু করবেন যে আমাকে চলে যেতে হবে? এই অবস্ট্যাকলস গুলোকে এত সিরিয়াসলি নেওয়া গেছে না, এগুলো হবেই। আমরা আমাদের জীবনটাকে ক্রিটিক্যাল করে ফেলি, মানে অনেক বেশি আমরা কমপ্লিকেটেড করে ফেলি, যেগুলো ইগনোরেবল প্রবলেম আছে, যে সমস্ত প্রবলেম গুলো চাইলে আপনি ইগনোর করতে পারেন, এই সমস্ত প্রবলেম গুলোকে আপনি সিরিয়াসলি নিয়ে নেন, দ্যাট ইজ আ বিগ 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 অবস্ট্যাকলস। ট্রাফিক থাকবে, ইটস ভেরি সিম্পল, আপনি প্রত্যেক দিন কেন খুব করে বড় বড় নিঃশ্বাস ফেলছেন, আরে রাস্তায় বের হওয়া যায় না, আরে এই দেশটা গেল রে, ওই অমুক গেল রে, তমুক খারাপ রে, এমন করছেন কেন? এগুলো তো প্রতিদিনের ঘটনা। কিছু কিছু অবস্ট্যাকলস এরকম থাকবে, আর এগুলোকে সাথে নিয়েই পথ চলতে হবে, এগুলোকে অত প্রায়োরিটি দেওয়া যাবে না। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি দুইটা অবস্ট্যাকলস নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। একটা হচ্ছে নিজেকে বন্ধ করে রাখা, মনে করা যে আমি এই কাজটা করতে পারবো না। আপনার এই কাজটা করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কাজটা করতে পারছেন না, বিকজ আপনি আপনাকে বন্ধ করে রেখেছেন। সেকেন্ড হচ্ছে কিছু কিছু অবস্ট্যাকলস আছে যেগুলো আসলে অবস্ট্যাকলসই না। ট্রাফিক একটা সারা পৃথিবীতে আছে, রেড লাইট জ্বলবে গাড়ি থামবে, গ্রিন লাইট জ্বলবে গাড়ি চলবে, এগুলো সারা পৃথিবীতে আছে। তা আপনি রেড লাইটটা দেখলেই মনে করেন যে আমাকে আটকে দেওয়ার জন্য এটা করা হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না, এত ওভার রিয়েক্ট করার কিছু নাই, এগুলোকে সিম্পলি নিতে হবে। আরেকটা অবস্ট্যাকল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, এটা হচ্ছে এগুলো ন্যাচারস ক্রিয়েটেড কিছু অবস্ট্যাকল থাকে, এগুলো প্রত্যেকের জীবনে আসে, যেটা আসলে কেউ প্রত্যাশা করে না কিন্তু হয়ে যায় অনেক সময়, এগুলোকে অস্বীকারও করা যায় না, কিন্তু এটার জন্য মনের মধ্যে খুব পুষে রাখা যাবে না, কারোর উপর রাগ করা যাবে না। আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। ধরেন আপনার বাসায় কোনো বিশেষ অতিথি আপনি দাওয়াত করেছেন, তো আপনার সেই অতিথি অবশ্যই আপনার কাছে মহামূল্যবান, আপনি একদম খুব মেহমানের জন্য ভালো রান্না করেছেন, পোলাও মাংস যেভাবে রান্না করা যায়, একদম মেহমানকে স্পেশাল গেস্টকে খাওয়ানোর জন্য যেভাবে করা যায় আপনি সেভাবেই করেছেন, এবং সকল খাবার আপনার টেবিলে সাজানো আছে, মেহমান আসবেন খাবেন বসবেন। রোজার মাস আসলে, দুঃখিত এই এক্সাম্পলটা দেওয়ার জন্য, চলে আসলো মুখে বললাম। তো এখন খাবারের মধ্যে দেখলেন যে কোত্থেকে একটা তেলা পোকা ওই খাবার উপর দিয়ে হেঁটে চলে গেছে, বিষয়টা আবার খেয়াল করেন যে আপনার খুব দামি দামি খাবার দামি গেস্টের জন্য টেবিলের উপরে সাজানো আছে,
হঠাৎ দেখলেন যে কোত্থেকে একটা তেলা পোকা উড়ে এসে ওর মধ্যে দিয়ে হেঁটে চলে গেল। তেলা পোকাটা আপনার ওই যে দামি খাবারগুলো ছিল সেই খাবারগুলো খাওয়াটা তার উদ্দেশ্য ছিল না, কিংবা আপনার খাবারগুলো নষ্ট করাটাও তার উদ্দেশ্য ছিল না। ওর হয়তো ওইদিকে কোনো কাজ আছে কিনা, ও যাওয়ার সময় আপনার খাবার উপর দিয়ে হেঁটে চলে গেছে। এখন তেলা পোকা তো আর বুঝতে পারছে না যে সে কাজটা কি করছে। এখন আপনার পক্ষে কি সম্ভব কোনো আইনে কোনো আদালতে গিয়ে অভিযোগ করা যে এই তেলা পোকাকে ধরে একটা শাস্তি দিতে হবে, ও অনেক বড় শত্রুতা করছে, আমার গেস্টের জন্য খাবার রাখা ছিল সেগুলো সে নষ্ট করছে, এটা কি করা সম্ভব কিনা? নো, ইটস নট পসিবল। এই খাবারগুলো কি আপনি আপনার গেস্টকে খাওয়াতে পারবেন কিনা সেটাও সম্ভব না। এখন আপনি কি করবেন? চুল ছিঁড়তে থাকবো না, প্রচন্ড রাগ করবো, তেলা পোকার গোষ্ঠী উদ্ধার করবো, যত তেলা পোকা আছে সব আমরা ধ্বংস করে ফেলবো, পৃথিবীতে তেলা পোকার নাম নিশ্চিহ্ন করে দেব, এরকম করতে শুরু করব। এইটা বলার অর্থ হচ্ছে যে দেয়ার আর সাম অবস্টাকলস যেগুলো আপনি না চাইলেও আপনার জীবনে চলে আসবে, কিছু করার নেই, আপনাকে এটা মেনে নিতে হবে। আপনি জানেন যে এখন একটা ওয়ার্ড আছে নিউ নর্মাল, নিউ নর্ম। এই যে নিউ নর্মাল, এই যে আমরা মাস্ক পরে চলি, আমরা গ্লাভস পরে চলি, বা সাবধানতার সাথে মানে মানুষজনের সাথে একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, একটু দূরে থাকছি, এটা কিন্তু একদিন দুই দিন ধরে না, আমরা এক বছর ধরে, এক বছরের বেশি সময় ধরে আমরা কিন্তু এই নিয়মটার মধ্য দিয়ে যাচ্ছি। এটা কি কেউ প্রত্যাশা করেছিল? কেউ এটাকে দাওয়াত করে নিয়ে এসেছিল যে করোনা তুমি আসো আর আমাদেরকে আক্রমণ করো? এটা তো কেউ প্রত্যাশা করেনি, এখনো করছে না। মানুষ বরং এটাকে মানে করোনা না থাকুক এইরকম পৃথিবী আমরা চাই, কিন্তু কি করতে পারবো আমরা? ভ্যাকসিনের পর ভ্যাকসিন তো আবিষ্কার হচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, সায়েন্টিস্টরা চেষ্টা করে যাচ্ছে, সবাই চেষ্টা করেছে, আমরা নিজেরা সচেতন থাকার চেষ্টা করে যাচ্ছি, তারপরেও কি আক্রমণ হচ্ছে না? তারপরেও কি এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই এইভাবে এই জন্যই নিউ নর্মাল শব্দটার এখন এই বেশি প্রয়োগ হচ্ছে, যে এগুলোকে মেনে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। এই অবস্টাকল গুলোকে কখনোই মানে যে কোনো অবস্টাকলকে অবস্টাকল ওভারকাম করার প্রথম শর্ত হচ্ছে অবস্টাকল এখানে ক্রিয়েট করা যাবে না, অবস্টাকলকে সিরিয়াসলি নেওয়া যাবে না, আর যে কোনো অবস্টাকলস এর জন্য থেমে থাকা যাবে না। আমি তিন ধরনের অবস্টাকল আলোচনা করেছি, একটা হচ্ছে আমরা অবস্টাকল ক্রিয়েট করি, আরেকটা হচ্ছে যেটাকে আমরা অবস্টাকল না স্বাভাবিক কাজ সেটাকেও কখনো কখনো আমরা অবস্টাকল মনে করি, আবার ন্যাচার থেকে যে সমস্ত অবস্টাকল গুলো আসে সেগুলোকে সিরিয়াসলি নিয়ে কান্নাকাটি করে খুব হতাশ হয়ে যাই। তো এই কাজগুলো আমাদের করা যাবে না। প্রথম কথা হচ্ছে নিজেকে আটকানো যাবে না, বাধা দেওয়া যাবে না যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এগুলো হচ্ছে ব্যর্থ লোকেদের কথা, এগুলো করা যাবে না। আরেকটা হচ্ছে যে ছোটখাটো যে সমস্যাগুলো আসে টুকটাক, এগুলো আপনার লাইফ ফেল হয়ে যাবে। জীবনে অনেক জিনিস আছে, ছোট ছোট জিনিস আছে, এগুলো ইগনোরেবল। আপনি বাসায় যাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টি হয়েছে, আপনি একটু ভিজে গেছেন, এটার জন্য আপনি এখন তুল কালাম কাণ্ড বাঁধাবেন, বাসায় গিয়ে চিৎকার করবেন, সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করবেন। সো এই যে যতটুকু না প্রবলেম তার চেয়ে বেশি আপনি করে ফেলছেন, ওভার অ্যাক্টিং করছেন। বরং অনেক মানুষ আপনি দেখেন এট এ টাইম বৃষ্টিকে এনজয় করছে। যখন আপনি বলছেন যে বৃষ্টি একটা বাধা আমাকে ভিজায় দিল, তখন কিছু মানুষ হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দেখে, হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দেখে। সো আপনাকে এই এই ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করতে হবে। আরেকটা হচ্ছে যে সমস্ত অবস্টাকল গুলো, যেমন বড় অবস্টাকল যেগুলো আসে, করোনা একটা অবস্টাকল, এই ধরনের বড় বড় অবস্টাকল গুলো আসলে সেগুলোর সাথে আপনাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, জীবনটাকে ওইভাবে তৈরি করে ফেলতে হবে। ধরুন একজন মানুষ পৃথিবীতে আসলো,
আসার সময় জন্মের সময় তার দুটি পা নেই কিংবা একটা হাত নেই, কি করতে পারে? ধরে নিলাম আমরা যে একজন মানুষ জন্মের সময় তার একটা পা নেই বা দুটি পা নেই কিংবা একটা হাত নেই, এখন কি করা যেতে পারে যে এই এই প্রবলেম যেটা নিয়ে সে পৃথিবীতে এসছে এইটার জন্য তার কাছে অনেকগুলো রাস্তা আছে। সে যখন বুঝতে শুরু করলো যে তার এরকম শারীরিক সমস্যা আছে, সে তখন এইটাকে সিরিয়াসলি নিয়ে এটা আসলে কারোর জন্যই সমীচীন হবে না, সে হয়তো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে আমার যেহেতু এটা নাই, আমার একটা পা নাই, সো আমার এই পৃথিবীতে থাকা দরকার নেই, এরকম অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, এটা সে করতে পারে, যেটা মোটেও করা উচিত হবে না। আবার কেউ কেউ চিন্তা করতে পারে আমার যেহেতু পা নেই তার মানে আমি পৃথিবীতে কিছু করতে পারবো না, আমাকে অন্যের দয়া বেঁচে থাকতে হবে, সবাই দয়া করবে আর সেটা দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করবো, এটাও করতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে পা নেই এই জিনিসটা মনেই করে না, সে তার পূর্ণ শক্তি, আমি আপনাকে দেখাচ্ছি এরকম মানুষ পৃথিবীতে অনেক আছে যে পা নেই এটা সে মনেই করে না, তারপরে সে সাকসেসফুল। আপনি দেখতে পাচ্ছেন একটা ছবি আছে এখানে, একটু ভালো করে দেখলে দেখবেন একজন দৌড়বিদের ছবি, তার কিন্তু ওই দুটি পা নেই, দেখেন তার দুটি পা নেই, এবং এই পা নেই তারপরেও সে কিন্তু ওই ওই দৌড়ের যে র্যালি থাকে সেগুলোতে অংশগ্রহণ করে বা সেই ল্যাপ সে পূরণ করে, পা নেই তাতে কি? এইখানেই হচ্ছে একটা বড় পার্থক্য দেখা যায় যে কতগুলো মানুষ দেখেন এই ভদ্রলোকের পা নেই কিন্তু সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আবার আমাদের অনেকেরই দুইটা পা আছে কিন্তু আমরা দৌড় প্রতিযোগিতা দেখলেই আমরা দূরে সরে যাই, মনে করি যে না এটা আমাদের দ্বারা হবে না। এই ভদ্রলোকের নাম হচ্ছে অস্কার পিস্টোরিয়াস, আপনারা হয়তো এর নাম শুনে থাকবেন, উনি একজন বিখ্যাত দৌড়বিদ, যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের মধ্যে উনি একবার চ্যাম্পিয়ন হয়েছে, এইভাবে দেখেন তাকে কিন্তু এই যে তার শারীরিক প্রতিবন্ধকতা এটা কিন্তু তাকে আটকাতে পারেনি। শুধু এই ভদ্রলোক না, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা এ ধরনের অবস্ট্রাকলস বা ডিফিকাল্টিস গুলো নিয়ে আসছে। আপনি যদি সারার কথা দেখেন, সারা বার্নহার্ড রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্টার অফ দ্য স্টেজ, she had her leg amputated as a result of an injury in 1914, but she continued to act until just prior to her death. Dekhen ekjon obhinetri Sara, she tar duti pa haray kintu she obhinoy chhere deyni, she onek boro american ekjon boro obhinetri Sara, she kintu tar obhinoy ta chhere deyni, ei rokom onek manush ache। আপনি এখানে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন কিনা, লুইস ব্রেলি, একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, ইজ লুইস ব্রেলি ওয়াজ ব্লাইন্ডেড অ্যাট এজ 3 অ্যান্ড হি বিকাম আ টিচার ইন প্যারিস অ্যান্ড ডেভেলপ দ্য ব্রেলি সিস্টেম ফর দ্য ব্লাইন্ডস। এই ভদ্রলোক 3 বছর বয়সে অন্ধ হয়ে যান এবং সে পরবর্তীতে প্যারিসে শিক্ষকতা করেন, একজন অন্ধ মানুষ পরবর্তীতে শিক্ষকতা করেন and developed the braille system for the blinds, ebong ondhoder lekha porar jonno tini ekta system abishkar koren jeta ke braille system bola hoy। ei sei system apnara janen je ondhorao kintu lekha pora kore, braille system lekha pora kore tara, ekhon ei system ta jini abishkar korechen tini hocchen louis braille ebong tini 3 bochor boyoshe ondho hoye jan। to amader deshe kintu ekta kotha procholito ache je ekjon ondho kokhono arekjon ondhoke pot dekhate paren, erokom kotha kintu procholito ache। বাট আপনি কি খেয়াল করেছেন যে একজন অন্ধ সে তো নিজেকে পথ দেখিয়েছে, সে একজন শিক্ষক হয়েছে পরবর্তীতে এবং সে সারা পৃথিবীর মানুষকে আলোর পথ দেখিয়েছে, সারা পৃথিবীর অন্ধ মানুষদেরকে আলোর পথ দেখিয়েছে, সে লুইস ব্রেইলি, সে লেখাপড়ার সিস্টেমটাই আবিষ্কার করে ফেলেছে যিনি নিজেই অন্ধ ছিলেন। সো তার কাছে অন্ধ থাকাটা কিন্তু বড় ধরনের কোনো অবস্থাকল না, এটা সে কিছুই মনে করে না। একজন অন্ধ মানুষ সে অনেক কিছু আবিষ্কার করছে, মানুষের জন্য কিছু করছে, এটাকে সে কিছুই মনে করে না। আর আমরা অনেক সময় আমাদের এত বড় অবস্থা কোনো থাকে না, ছোট ছোট অবস্থা কোনো থাকে, যেমন কেউ কেউ হয়তো বলেন এরকম শুনে থাকবেন আপনারা যে আমি যদি আরেকটু লম্বা হইতাম
তাহলে এই হইতো ওই হইতো এরকম বলে অনেকের কিছু ক্ষোভ থাকে, আফসোস থাকে। দেখেন আপনার চেয়ে আরেকটু লম্বা মানুষ আপনি দেখবেন যে রাস্তায় অনেক কষ্ট করছে, মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছে, কেমন বলতে পারছে? আপনি যেই একটু উচ্চতার জন্য আফসোস করছেন, আপনার চেয়ে বেশি উচ্চতা পেয়ে তো অনেক মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। আপনার সফলতার জন্য তো উচ্চতার সাথে কোনো সম্পর্ক নাই। অনেক সময় আমরা অনেকের মুখে এরকম শুনি যে আমি যদি আরেকটু ফর্সা হইতাম তাহলে একটা কিছু হয়ে যেত। কি হইতো, কি হইতো আরেকটু ফর্সা হইলে কি হইতো? যারা অত ফর্সা না তাদেরকে তো আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখি। তো এরকম ফর্সা হয়ে যেতাম, লম্বা হয়ে যেতাম, মোটা হয়ে যেতাম, টাকা পাওয়া টাকাওয়ালা হয়ে যেতাম, চিকন হয়ে যেতাম, এই যে এইগুলো মনে করা, এই যে চিকন হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, লম্বা হয়ে যাওয়া, খাটো হয়ে যাওয়া, এই এই সমস্ত জিনিসগুলো মনে করা, একটা মানুষের চোখ নেই, সে ব্রেইলি সিস্টেম আবিষ্কার করে। আর আপনি আছেন কোথায়, চিকন হয়ে যাব, লম্বা হয়ে যাব, এই হয়ে যাব, এটা হলে ওইটা করতে পারতাম, সেটা হলে সেটা করতে পারতাম, এইগুলো নিয়ে জীবনটাকে আস্তে আস্তে ক্রিটিক্যাল করে ফেলছেন। সো ডিয়ার ফ্রেন্ডস, এইগুলো করা যাবে না, এগুলো অবশ্যই করা যাবে না। যা আছে দেখেন, এই ভদ্রলোকের চোখ নাই, লুইস ব্রেইলি, সে এইটাকে সঙ্গী করেই সে এখান থেকে সামনের দিকে চলার বুদ্ধি হিসেবে, দিস ইজ কল্ড দ্য অ্যাডাপ্টেশন, এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। যেভাবে প্রবলেম গুলো আছে এগুলোকে ঠিকঠাক করে সামনের দিকে চলে নিয়ে চলে যেতে হবে আমাদেরকে। আরো এরকম প্রচুর এক্সাম্পল আছে, যেমন হেলেন কিলার, আপনার সবাই হেলেন কিলারের নাম জানেন, সারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্ব হেলেন কিলার। বড় করে দেখাচ্ছে আপনাদের, হেলেন কিলার ওয়াজ ব্লাইন্ড অ্যান্ড ডিফ বাই এজ 2, 2 বছর বয়সে অন্ধ হয়ে যান এবং বধির হয়ে যান। ইয়েট শি বিকাম ওয়ান অফ দ্য আমেরিকাস বেস্ট নোন অ্যান্ড ওয়েল আপ ফিগার, আমেরিকার অনেক জনপ্রিয় মানুষের মধ্যে একজন হচ্ছে হেলেন কিলার। হাউ? সে তো 2 বছর বয়সে অন্ধ হয়ে যান এবং বধির হয়ে যান, কিভাবে সম্ভব এটা? হাউ? A hugely successful lecturer and author, she wrote 10 books and did many other outstanding works for the people, for the human. She manusher jonno onek kichu koreche, onek kaj koreche, she 10ta boi likheche. Ekjon lecturer, she Helen Keller, jini nijei ontho chilen ebong bodhir chilen. So ei jinish gulo ke jokhon apni protidin ekbar kore mone korben, study korben, je ঘুম থেকে উঠেই বেঁচে আছি আলহামদুলিল্লাহ, রাতে যখন চোখটা বন্ধ হয়েছিল এমন হতে পারত যে সকালবেলা এসে চোখটা খুলে নি, হতে পারত না। অনেকের জীবনে তেমন হয়েছে, আপনার আমার জীবনে তো প্রতিদিন এমন হতে পারে, হতেই পারে। তাই বলে কি আমরা থেমে থাকবো? আলহামদুলিল্লাহ বলেন সকালবেলা, আপনি সূর্যের আলো দেখেছেন, পৃথিবীকে দেখেছেন, এত কষ্ট পেলে তো চলবে না, আমার এটা নাই, এটা নাই, এই নাই, সে নেই। আমরা হেলেন কিলারকে দেখলাম, আরো কত দেখতে চান। আই হ্যাভ সো মেনি এক্সাম্পলস, আমি আপনাকে প্রচুর এক্সাম্পলস দিতে পারবো যে কত ডিফিকাল্টিস নিয়ে মানুষ সাকসেসফুল হয়েছে জানেন। আরো অনেক আছে, আপনি দেখেন ডক্টর হেনরি ভিসকারডি, তাকে যদি একটু সামনে থেকে দেখা যায়, ডক্টর হেনরি ভিসকারডি জুনিয়র ওয়াজ বর্ন উইদাউট লেগস, পা ছাড়া পৃথিবীতে এসেছেন। But served as the Red Cross field officer during the World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি Red Cross এর field officer হিসেবে কাজ করেছেন। He is the president of the Human Resource Center and founder of Abilities Incorporation. সে HR Center এর president ছিলেন এবং Abilities Incorporation এর তিনি ছিলেন founder, যিনি নিজেই কিনা পা ছাড়া পৃথিবীতে এসেছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড ক্রস এর ফিল্ড অফিসার হিসেবে কাজ করেছেন। শুধু তাই না, আমি আপনাকে বলি, হি হ্যাজ 13 অনারারি ডিগ্রিস এন্ড হ্যাজ রিটেন 9 বুকস এন্ড হি অলসো হ্যাজ সার্ভ অ্যাজ অ্যান অ্যাডভাইজার টু দ্য সিভিল প্রেসিডেন্ট অন ইস্যুস রিলেটেড টু দ্য হ্যান্ডিক্রাফট। সো প্রেসিডেন্টের অ্যাডভাইজার হিসেবেও তিনি কাজ করেছেন, ডক্টর হেনরি ভিসকারডি। বাট হাউ? আপনি হেনরি ভিসকারডিকে যেটুকু দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু পা ছাড়া পৃথিবীতে এসেছেন, ওয়াজ বর্ন উইদাউট লেগস, তার দুটি পা নেই। ছবিটাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটি সত্য। এইরকম মানুষগুলো তো সাকসেসফুল হয়ে যাচ্ছে পৃথিবীতে। এমন অনেক মানুষ আছে
যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, বধির, অন্ধ, অনেকের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, তারাও কিন্তু পৃথিবীতে অনেক 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 কিছু করেছে। তাহলে অবস্টাকলস গুলো আপনার শরীরেও না, অবস্টাকলস গুলো আপনার পরিবেশের মধ্যেও না, অবস্টাকলস এর সব কটাই হচ্ছে আপনার এখানে। তাহলে প্রথমে আমাদেরকে যে জায়গাটা ঠিক করতে হবে, বাধাগুলো দূর করতে গেলে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা ঠিক করতে হবে। আমাদেরকে কোনো বাধাকেই ভয় পেলে চলবে না। যেন আমরা বলে থাকি যে দুর্গম গিরি কান্তার উপর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এটাই জীবন। দেখেন আপনার যদি সবকিছু থাকতো, সব একদম সবকিছু থাকতো, তাহলে আপনি কি করতেন? ধরুন জিনিসটাকে এভাবে কল্পনা করেন, ইটস এ গেম, এভাবে গেম হিসেবে কল্পনা করেন যে আপনি দেখলেন হঠাৎ করে আপনার মোবাইলে মেসেজ আসলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 20 কোটি টাকা চলে এসেছে। কোথেকে এসছে? সামহাও চলে এসছে এবং এটার মালিক আপনি। তো যখন আপনি দেখলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 20 কোটি টাকা চলে এসছে, আপনি কি এখন যে কাজটা করছেন এই মুহূর্তে এটা করবেন? That's a big problem. আপনি দেখলেন যে আমার এখন 20 কোটি টাকা আছে, তা আমি আর এই কাজটা করবো না, এখন যেটা করছি এটা অনেক কষ্টের কাজ, এত কষ্ট করে তো কাজ করা দরকার নেই, কারণ আমার অ্যাকাউন্টে 20 কোটি টাকা আছে। আপনার বাসায় অনেক কাজের বউ আসবে, অনেক লোকজন আসবে, তারা আপনাকে হেল্প করে দিবে, রান্না বান্না করে দিবে, সব কিছু তারা করবে। হোয়াট ইফ যে মুহূর্তে আপনি দেখেছেন আপনার অ্যাকাউন্টে 20 কোটি টাকা আছে, ইন দ্য সেম টাইম আপনাকে যারা হেল্প করে, সাপোর্ট করে, যারা কাজ করে, ধরুন আপনার বাসায় যে মেয়ে থাকে কাজের লোকটা, তার মোবাইলেও এরকম মেসেজ গেছে সেও 20 কোটি টাকার মালিক হয়ে গেল, কাজের বউও 20 কোটি টাকার মালিক হয়ে গেল, ড্রাইভারও 20 কোটি টাকার মালিক হয়ে গেল। আপনি 20 কোটি টাকার মালিক হলে যে কাজটা করবেন না, আপনার বুয়াও তো এখন 20 কোটি টাকার মালিক, সেও তো এই কাজটা করবেন না, এখন তাহলে রান্নাটা করবে কে? বলে পৃথিবীতে অবস্টাকলস গুলো আছে বলেই কিন্তু পৃথিবীটা চলছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি বোঝার চেষ্টা করেন যে আপনি রান্না করতে পারেন না বলেই কিন্তু আরেকজনের জীবিকা, আপনার মেইড আপনাকে রান্না করে দেয় এবং এটার জন্য সে বেতন পায়। আপনি সময়ের অভাবে আপনার ঘরের অন্যান্য কাজগুলো করতে পারেন না বলেই কিন্তু আরেকজনের জীবিকার সন্ধান হয়েছে। আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন না বলেই কিন্তু আপনার ড্রাইভারের জীবিকা হয়েছে, বা সময়ের অভাবে করতে পারেন না বা বিভিন্ন কারণে করতে পারেন না, আরেকজনের জীবিকার ব্যাপার হয়েছে। এখন সবার যদি এরকম 20 কোটি করে টাকা থাকতো, একজন দোকানদার যদি চিন্তা করে হঠাৎ করে যে আমার মোবাইলে 20 কোটি টাকা বা 30 কোটি টাকা চলে আসছে, ফাইন, আমি আর দোকানদারি করবো না, তাহলে আপনার খাবারটা আসতো থেকে বলেন? এই জন্য পৃথিবীটাতে এই অবস্টাকলস গুলো থাকবেই, আর এগুলো আছে বলেই আমরা মানুষ এবং আমাদের জীবনযাত্রাটা এইরকম, আমাদের জীবনটা এরকম, শুধু এগুলো আছে বলেই কিন্তু আমাদের জীবনটা এত সুন্দর, আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারি, আমরা আমাদের লাইফটাকে ইজি করতে পারি, আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আবার আমরা চাইলে আমাদের জীবনটাকে ডিফিকাল্ট করে ফেলতে পারি। জাস্ট সবকিছুই আমাদের উপরে, আমাদের যত বাধাই আসুক না কেন এগুলোকে ওভারকাম করতে হবে। আপনি আপনি তো অনেকের এরকম বাধা বিপত্তির কথা শুনেছেন। দেখেন অনেক মানুষ, অকৃতজ্ঞ কিছু মানুষও থাকে যাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, গ্র্যাটিটিউড নেই, এরা অনেক সময় হয় কি যে নিজে সফল হতে পারে না বা করে না, চেষ্টা করে না সফল হওয়ার জন্য, চেষ্টা করে না, কিন্তু এটার জন্য এরা কাউকে না কাউকে দোষারোপ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক ধরনের স্টুডেন্ট পাবেন যে পরীক্ষায় ফেল করবে এবং বলবে যে আসলে কপালে নাই, তো কপালে নাই। একজন চাকরি ইন্টারভিউ দিল, সে হয়তো ভাবে প্রিপেয়ার ছিল না তাই তার চাকরিটা হয় নাই, কিন্তু বেরোয় এসে বলবে কপালে নাই। আমরা প্রতিদিন কপালকে যেভাবে দোষারোপ করি,
আপনি কি ভেবেছেন কপালে যদি মুখ থাকতো আপনাকে কি কি জবাব দিত? বেঁচে গেছেন যে কপালে মুখ নাই, বলতে পারে না। আমরা যে কোনো ব্যর্থতা কপালের উপর দিয়ে চালাই, কারণ কপাল। কিছু কিছু মানুষ বলে যে আমি তো আরো অনেক সম্পদশালী হইতে পারতাম, কিন্তু বাবা তো কিছু দিয়ে যায় নাই, রেখে যায় নাই, কিভাবে? এই যে ফ্রাস্ট্রেশন, হীনমন্যতা, এখান থেকেই তো বাধাটা তৈরি হয়, অবস্থাগ্রস্ত তৈরি হয়। আপনার কেন মনে হচ্ছে যে বাবা সম্পদ রেখে গেলেই আপনি সফল হতে পারবেন? কেন মনে হচ্ছে এটা যে মামা হাতে ধরে টান দিলেই আপনি চাকরিটা পেয়ে যাবেন? কেন মনে হচ্ছে এমন? যার বাবা পৃথিবীতে কিছুই রেখে যায়নি, সে কোনোদিনই সফল হয়নি, ভাত খেয়ে বেঁচে নেই, চাকরি করছে না, নিজে সম্পদ করছে না, বাড়িঘর করছে না। এটা হচ্ছে কি জানেন, বরং বাবা মায়ের প্রতি আপনার অকৃতজ্ঞ মানসিকতার পরিচয় দেওয়া হবে, বা যে সমস্ত মানুষগুলো আপনাকে সাপোর্ট করছে চারিদিক থেকে তাদের প্রতি একটা অকৃতজ্ঞতা পোষণ করা। পরীক্ষায় ফেল করেছেন, আপনি বলছেন কপালে নাই, আপনি নিজে লেখাপড়া করেননি ভালো মতো, অনেকে দোষারোপ করছে হেডমাস্টার ঠিক মতো পড়ে, হেডমাস্টার যদি এটা শোনে খবর আছে, এরকম মানুষজনকে দোষারোপ করা যাবে না, এরকম কপালকে দোষারোপ করা যাবে না, এরকম বাবা মাকে দোষারোপ করা যাবে না। এগুলো হচ্ছে মানে অকৃতজ্ঞ মানসিকতা, বরং নিজেকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমি আপনাদের সাথে যে হাজার বাধা পেরিয়েও মানুষ কিভাবে সফল হয় এরকম কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি, কিছু শারীরিক প্রতিবন্ধকতা এগুলো শেয়ার করেছি। শুধু শারীরিক প্রতিবন্ধকতাই না, মানুষের জীবনে তো কখনো কখনো এরকম অবস্থাও চলে আসে যে অনেক সময় থাকে না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, এই এই যে যারা এইরকম পিছিয়ে পড়া মানুষগুলো বা সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে, এরাও কিন্তু অনেক সময় অনেক ভালো করে ফেলে। এই যে আমরা যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাদের সমাজে অনেক পিছিয়ে পড়া মানুষ বা একটু সুবিধা বঞ্চিত মানুষ আছে, এরাও কিন্তু এখান থেকে উঠে এসেও কিন্তু জীবনে অনেক কিছু করে ফেলে, অনেক সফল হয়। এরকম এক্সাম্পল অনেক আছে। আমি যেমন শারীরিক প্রতিবন্ধকতার কথা বলছি, অবস্টাকলস এর কথা বলছি, এটা যেমন একটা বাধা বিপত্তি, অনেকের জীবনে তো এইরকম কিছুই ছিল না, তারাও তো জীবনে অনেক সফল হয়েছে। এইরকম অনেক ঘটনা পৃথিবীতে আছে। আমি আপনার সাথে একজন ভদ্রলোকের কথা শেয়ার করি, তাকে আমি আপনি আমাদের পৃথিবীর মানুষ সবাই তাকে চেনেন মোটামুটি। তিনি হচ্ছেন বারাক ওবামা, আমেরিকার একসময়কার প্রেসিডেন্ট, এবং ধরা হয় বা বলা হয়ে থাকে আমেরিকার সবচেয়ে সফল প্রেসিডেন্টের একজন হচ্ছেন মিস্টার বারাক ওবামা। তো মিস্টার ওবামা ওয়াজ আ ফাইটার, একজন যোদ্ধা ছিলেন, জীবন যোদ্ধা। মিস্টার ওবামা কখনো রাজনীতির সাথে ওভাবে, তার ছোটবেলা থেকে রাজনীতির সাথে ওভাবে তিনি ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। আপনি যদি ওবামার দ্য অডিসিটি অফ দ্য হোপ এই বইটা যদি পড়েন, আপনি দেখবেন সেখানে সে তার জীবন সম্পর্কে কিছু কথা বলেছে। মিস্টার ওবামা আইন সংক্রান্ত কি একটা কাজে একটা পলিটিক্যাল অফিসে গেলেন একবার, তো সেখান থেকে ফিরে এসে, এই রাজনৈতিক অফিস থেকে ফিরে এসে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি রাজনীতি করবেন। এবার লক্ষ্য করেন, তার কিন্তু রাজনীতি করার কোনো এক্সপিরিয়েন্স নাই, কখনো করেনি, বাট উনি সিদ্ধান্ত নিলেন যে উনি রাজনীতি করবেন। উনি রাজনীতি করবেন এই কথাটা উনি যাদের সাথে শেয়ার করলেন, তার মধ্যে উনার সবচেয়ে কাছের মানুষ মিশেলের সাথে উনি শেয়ার করলেন যে মিশেল, আমি পলিটিক্স করতে চাই, আমি রাজনীতিতে আসতে চাই। তো মিশেল তাকে, যেহেতু তার ঘরের মানুষ, মিশেল তাকে জিজ্ঞেস করলো যে তুমি পলিটিক্স করে কি করবে? বলে যে আমি পলিটিক্স করে আমেরিকার প্রেসিডেন্ট হব। তো ওবামার জীবনে এই কথা শোনার পরে সবচেয়ে তাচ্ছিল্যের হাসি প্রথম যিনি এসেছিলেন তিনি হচ্ছেন মিশেল ওবামা। বলেছেন, তুমি রাজনীতি করবে তো তোমাকে কে ভোট দিবে? তোমাকে তো কেউ চিনে না, তুমি তো কখনো পলিটিক্স করোনি, আমেরিকান প্রেসিডেন্ট হওয়া কি এত সোজা নাকি? ওবামা বললেন যে দেখো, আমি প্রেসিডেন্ট হতে চাই, এখন আমি জানি না কিভাবে, বাট আমি হতে চাই। উনি খুব সিরিয়াস হয়ে গেলেন, মানুষজনকে বলতে শুরু করলেন যে দেখো, I want to be a politician, এবং আমি পলিটিক্সে থাকতে চাই,
আমি দেশের মানুষের জন্য কিছু করতে চাই, আমার খুব ইচ্ছা, আমার মানুষের অনেক কষ্ট আমার ভালো লাগে না, আমেরিকার পলিসি মেকিং আমি থাকতে চাই, আই ওয়ান্ট টু বি আ পলিসি মেকার, এবং আমেরিকার ডেভেলপমেন্টের জন্য, আমেরিকার উন্নয়নের জন্য আমি একটা ভূমিকা রাখতে চাই, আমি পলিটিক্সে আসতে চাই। তো ওবামা তার বইয়ে লিখেছেন যে যখন সে পলিটিক্সে আসার জন্য মানুষের সাথে এইভাবে কথা বলে বেড়াচ্ছেন যে পলিটিক্সে আসতে চান, পলিটিক্সে আসতে চান, তখন উনি দুইটা বিব্রতকর কোশ্চেন এর মুখোমুখি হয়েছিলেন। প্রথম কোশ্চেনটা ছিল যে তিনি যখন মানুষের কাছে বলতেন যে আমি পলিটিশিয়ান হতে চাই এবং আমি আমেরিকার ডেভেলপমেন্টে আমার ভূমিকা রাখতে চাই, আমি একজন পলিসি মেকার হতে চাই, তখন মানুষজন তাকে প্রথম কোশ্চেনটা করত, বাই দ্য ওয়ে হোয়াটস ইওর নেম, তার সব কথা শুনে মানুষ তাকে জিজ্ঞেস করত, তোমার নাম কি, আপনি কি বুঝতে পারছেন যে যে মানুষটা এত বড় স্বপ্ন দেখেছে যে আমেরিকার প্রেসিডেন্ট হবে, আমেরিকার ডেভেলপমেন্টে তার ভূমিকা থাকবে, সেই মানুষটাকে পলিটিক্সে আসার সময় মানুষ তাকে জিজ্ঞেস করতো হোয়াটস ইওর নেম এগেইন। এটা ছিল তার জন্য খুব বিব্রতকর একটা ব্যাপার যে মানুষ তার নাম জানতো না, জিজ্ঞেস করতো। দ্বিতীয় যে বিব্রতকর কোশ্চেনটা তাকে করতো সেটা আসলেই বিব্রতকর, সে যখন বলতো মাই নেম ইজ বারাক ওবামা, এই নামটা আসলে আমেরিকান প্যাটার্নের নাম না। তো যখন তাকে এই নাম জিজ্ঞেস করার পর সে যখন বলতো যে মাই নেম ইজ বারাক ওবামা, তখন তাকে দ্বিতীয় বিব্রতকর কোশ্চেনটা করতো যে তুমি এরকম অদ্ভুত নাম, এরকম পিকুলিয়ার টাইপের নাম কোথায় পেয়েছে, সে পলিটিক্স করবে, আমেরিকার প্রেসিডেন্ট হবে, এই সমস্ত বিষয়গুলোর উপরে গুরুত্ব না দিয়ে মানুষ তাকে নাম জিজ্ঞেস করতো এবং সেকেন্ড কোশ্চেনটা করতো তোমার নামটা এত অদ্ভুত কেন, এইসব নাম তুমি কোথায় পেয়েছ, যেখান থেকে তার এই রাজনৈতিক যুদ্ধটা শুরু হয়, আসলে অবস্ট্রাকলটা শুরু হয় ঘর থেকে, কাছের মানুষগুলো থেকে, এভাবেই তার যুদ্ধটা শুরু হয়। একটা পর্যায়ে মিস্টার ওবামা পলিটিক্সে সিরিয়াস হয়ে গেলেন এবং সত্যি সত্যি সে পলিটিক্স করতে শুরু করলেন। সিনেটে যখন তিনি সিনেট মেম্বার হলেন, তো সিনেট ভবন থেকে বের হয়ে উনি সামনে একটু সবুজ ঘাসের মতো ছোট একটা মাঠের মতো আছে জায়গাটা, উনি পার হচ্ছেন হেঁটে, যেখানে সাংবাদিকরা অনেক সময় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে হয়তো টেলিভিশন দেখে থাকবেন। তো যখন সেই জায়গাটা পার হচ্ছিল, মিস্টার ওবামার দুইটা মেয়ে, একটা হচ্ছে বড়টার নাম সম্ভবত মালিশা আর ছোটটার নাম হচ্ছে সাশা, তো সাশা তখন খুব ছোট, সাশা তার এই ওবামার আঙ্গুল ধরে মানে এরকম লাফ দিয়ে দিয়ে বাবার আঙ্গুলটা ধরার চেষ্টা করছে, ওবামা তো বেশ লম্বা ছোট বাচ্চা, এরকম লাফ দিয়ে দিয়ে বাবার হাতটা ধরার চেষ্টা করছেন এবং বাবার সাথে হেঁটে যাচ্ছেন, সাংবাদিকরা সব ছবি তুলছে। তো ওই বাচ্চাটা এত খুশি হয়েছিল বাবার এই সাকসেস দেখে, শেষ পর্যন্ত আঙ্গুলটা ধরে বাবাকে জিজ্ঞেস করছিল দ্যাট তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছো, এরকম জিজ্ঞেস করেছিল। তো তিনি তো তখন প্রেসিডেন্ট হয়নি, সিনেট মেম্বার হয়েছে। তো ওবামা তখন সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ইয়েস আই অ্যাম দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ ইউএসএ, আমি আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট। সাশাকে বলেছিল, দেখো ইয়ার ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ ইউএসএ, স্টেটস এর আমি হব নেক্সট প্রেসিডেন্ট। এবং এই যে কনফিডেন্স, যে মানুষটাকে দুই দিন আগেও কেউ চিনতো না, তার পলিটিক্যাল ক্যারিয়ার টোটাল প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত টোটাল পলিটিক্যাল ক্যারিয়ার হবে 14 বছরের, হাউ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ডিউরিং দিস পিরিয়ড, কোন পলিটিক্যাল ফ্যামিলি থেকেও আসেনি। আরো অনেক বড় অবস্ট্রাকলটা বলি আপনাদের সাথে, মিস্টার ওবামা হি ওয়াজ নট ইভেন আমেরিকান, সে আমেরিকান ছিল না, তার পূর্বপুরুষরা আফ্রিকান, তো সে বাই বর্ন অর মাইগ্রেটেড আমেরিকান, বাট তার পূর্বপুরুষরা ছিলেন আফ্রিকান, আফ্রিকার একটা দরিদ্র দেশ, আপনারা জানেন এটা কেনিয়া, কেনিয়ার একটা দরিদ্র গ্রাম ওথেলো, ওথেলো গ্রামের একটা দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে আসা প্রেসিডেন্ট ওবামা। এটা তার প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বড় একটা বাধা ছিল যে সে তো নিজে আমেরিকানই না, আর আমেরিকাতে কি প্রেসিডেন্ট হবে আর কি রাজনীতি করবে। আরেকটা বাধা ছিল, মিস্টার ওবামা ওয়াজ ব্ল্যাক,
কৃষ্ণাঙ্গ। আপনারা জানেন যে আমেরিকাতে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের একটা সমস্যা এক সময় ছিল, এখন হয়তো জিনিসটা আরো ভাবে নেই, কিন্তু অনেকের মনের মধ্যে হয়তো এটা থেকেও যেতে পারে যে ব্ল্যাক কেন প্রেসিডেন্ট হবে, ঠিক না? আমাদের তো হোয়াইট হাউস, সাদা বাড়ি, তো ব্ল্যাক কেন প্রেসিডেন্ট হবে, হোয়াইট হাউসে কেন ব্ল্যাক ঢুকবে, এরকম মানসিকতা তো থাকতেই পারে। যেহেতু ওবামা ব্ল্যাক, তার পূর্বপুরুষরা আফ্রিকান ক্যানিয়ার, মানে ওথে লোকে এরকম কোথাও লেখা আছে যে সৌরজগতের সবচেয়ে দরিদ্র জায়গা, সেখান থেকেই কিন্তু ওবামা উঠে আসে। তো যখন তিনি নির্বাচন করছিলেন প্রেসিডেন্ট ইলেকশন, ওই সময়ে উনি ভেবেছিলেন যে যারা কৃষ্ণাঙ্গ আছে আমেরিকাতে, কৃষ্ণাঙ্গরা অ্যাটলিস্ট তাকে ভোট দিবে এবং সে এই ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়ে যেতে পারবে। আনফর্চুনেটলি কৃষ্ণাঙ্গরা তাকে ভোট দিতে চাইল না। নির্বাচনের আগে একটা নির্বাচন প্রচারণামূলক একটা একটা বক্তব্য হচ্ছে কোন একটা স্টেটসে, সেখানে যখন বারাক ওবামা তার জন্য ভোট চাইলেন কৃষ্ণাঙ্গদের কাছে, কৃষ্ণাঙ্গদের মধ্য থেকে একজন প্রতিনিধি বললেন যে ওবামা তোমাকে আমরা ভোট দিব না, তুমি কৃষ্ণাঙ্গ এটা ঠিক আছে, বাট তোমাকে আমরা ভোট দিব না, কারণ তুমি কৃষ্ণাঙ্গদেরকে পছন্দ করো না, তুমি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য কৃষ্ণাঙ্গদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছো, বাট তুমি কৃষ্ণাঙ্গদের পছন্দ করো না। তখন ওবামা বসে আছেন, ওবামা জানতে চাইলেন যে আমি কৃষ্ণাঙ্গদেরকে পছন্দ করি না, এটা কেন মনে হলো? তখন তারা বললেন যে তুমি যদি কৃষ্ণাঙ্গদেরকে পছন্দ করতে, তাহলে 10 বছর বয়সে যখন তোমার বাবা এবং মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, তখন তুমি তোমার বাবার সাথে কেন কৃষ্ণাঙ্গদের কাছে ফিরে গেলে না, কেন তুমি তোমার মায়ের সাথে থেকে গেলে, মা শ্বেতাঙ্গ এই জন্য? ওবামার মা শ্বেতাঙ্গ ছিলেন। তো ওবামা খুব মাথা নিচু করে রেখেছেন। ওবামা পলিটিক্সে আসবেন এই কথাটা শোনার পর যিনি প্রথম তাকে নিয়ে হেসেছিলেন সেই মিশেল ওবামা দাঁড়িয়ে হাত তুলে বললেন যে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। বারাক ওবামা, আজকে যাকে আপনারা বারাক ওবামা হিসেবে দেখছেন, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গর পার্থক্য তৈরি করছেন, ওবামা যেদিন তার মায়ের সাথে থেকে গেল সেদিন তার 10 বছর বয়স, একটা 10 বছরের বাচ্চা কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গর পার্থক্য সে বোঝে না, একটা বাচ্চা তার মায়ের কাছে থাকতে চায়, এই অপরাধে আপনারা কি আজকে ওবামাকে ভোট দিবেন না? সে যখন তার মায়ের কাছে ছিল শ্বেতাঙ্গ মা বলে ছিল না, সে মা, এই জন্য বাচ্চাটা 10 বছরের বাচ্চাটা মায়ের কাছে ছিল, সেখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গর পার্থক্য করে দেখার কোনো সুযোগ নেই। তো যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকে বললেন যে ঠিক আছে, ফাইন, যদি এটাই সত্যি হয় তাহলে আমরা তোমাকে ভোট দিচ্ছি। তো মিস্টার ওবামা এত একটা মানে পিছনে পড়া বা পিছিয়ে পড়া ফ্যামিলি থেকে এসছে, আপনারা যদি একটু দেখেন, আমি দেখার চেষ্টা করছি যে ওবামার গ্র্যান্ডপার বা গ্র্যান্ডমার প্লেসটা কেমন ছিল, একটু দেখা যেতে পারে হয়তো, এইরকম একদম কেমন একটা জায়গা থেকে এসছে। বারাক ওবামা ইজ দ্য স্পিকার ইন 1987, সো কেমন জায়গা থেকে মিস্টার ওবামা এসছেন। এনিওয়ে, এই জায়গা থেকে উঠে এসেই কিন্তু 2008 সালে সারা পৃথিবীকে তাক লাগিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চেয়ারগুলোর একটাতেই কিন্তু তিনি বসেছেন, এবং যে চেয়ারটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ার। তো কথাটা আসে কি, ফ্রম ওয়ান অফ দ্য পুয়েস্ট ফ্যামিলিজ চেয়ার টু দ্য মোস্ট পাওয়ারফুল চেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, একটা দুর্বল পরিবারের চেয়ার থেকে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল চেয়ারে উঠে বসছেন মিস্টার ওবামা, এবং 2008 সালে সারা পৃথিবীকে চমকে দিয়ে
মিস্টার ওবামা প্রুভ করলেন, ইয়েস আই অ্যাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট এভার ইন দ্য আমেরিকান হিস্ট্রি। আমি এই যে কতগুলো বাধা পেরিয়ে আসার গল্প বললাম আপনাদেরকে, এখন মানুষ কিন্তু এই বাধাগুলো পেরিয়ে এসেছে। পা নেই, হাত নেই, চোখ নেই, কানে শুনে না, কালো, সাদা, লম্বা, খাটো, কত ধরনের প্রবলেম, এরপরেও কিন্তু মানুষ সফল হচ্ছে, মানুষ কিন্তু সাকসেসফুল হচ্ছে, মানুষ এগুলোকে প্রায়োরিটি দিচ্ছে না, মানুষ এই সমস্ত প্রবলেম গুলোকে প্রায়োরিটি দেয় না, মানুষ শুধু ওইটাকেই সামনে নিয়ে চলতে চায় যেটা হলে সে তার নিজের জন্য কিছু করতে পারবে, মানুষের জন্য কিছু করতে পারবে। এইগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আর যারা এই অবস্টাকলস গুলোকে, বাধা গুলোকে সামনে বড় করে দেখে, তারা আসলে এই বাধার চাপাতলে পিষ্ট হয়ে নিজেরাই একসময় শেষ হয়ে যায়, হারিয়ে যায়, কালের অতল গর্ভে তারা হারিয়ে যায়। আর যারা এই বাধাগুলোকে জয় করতে পারে, অতিক্রম করতে পারে, তারাই কিন্তু একসময় কাল পুরুষ হিসেবে নিজের নাম লেখায়। এই জন্য কেউ কালের চক্রে হারিয়ে যায় আর কেউ কাল পুরুষ হয়। তো আমাদেরকে মন থেকে প্রথমে এই এখান থেকে মস্তিষ্ক থেকে এখান থেকে প্রথমে সকল বাধাগুলোকে দূর করে ফেলতে হবে। আমি এই পর্যন্ত আপনাদের সাথে যা আলোচনা করেছি তার টোটালটাই হচ্ছে যতগুলো বাধা আপনার জীবনে এসছে তার সবকটাই কিন্তু আপনার এখানে ক্রিয়েট করা, আর নেচার থেকে যেগুলো এসছে এগুলোও কিন্তু আপনার এখানে ক্রিয়েট করা। আপনি বাধা মনে করছেন তাই বাধা, প্রতিবন্ধকতা মনে করছেন তাই প্রতিবন্ধকতা। আপনি যদি আমার এই কথাগুলো শোনার পর থেকে এখন এই মুহূর্ত থেকে আপনি যদি মনে করেন আপনার কি কি প্রতিবন্ধকতা আছে সামনে, আমি বলে দিই। যারা বিজনেস করছেন ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের সাথে, যারা বিজনেস করছেন আমাদের সাথে যারা আছেন, আপনাদের এই কিছু প্রতিবন্ধকতা আমি আপনাকে বলে দিই। এখন আপনি মনে করতে পারেন যে আমার তো বয়স কম, আমার তো লেখাপড়া অনেক বেশি নাই, আমার তো অনেক টাকা নাই, আমার ফ্যামিলি মেম্বার অনেক টাকা নাই, আমি অনেক ফর্সা না, আমি অনেক লম্বা না, আমি এটা না সেটা না, হ্যাঁ আমার দ্বারা হবে না। ওই যে যিনি অনেকদিন থেকে ব্যবসাটা করছেন তিনি অনেক ভালো করছেন, প্রচুর প্রোডাক্ট সেল করছেন, আমি মনে করতে পারবো না, ওনার মনে হয় ভাষা সুন্দর এই জন্য উনি ভালো প্রোডাক্ট সেল করতে পারে, আমি মনে হয় এটা করতে পারবো না। যারা এগুলো মনে করছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে এই বাধাগুলো ভুলে যান। আপনার সফলতা কেউ আটকাতে পারবে না যদি আপনি এই প্রতিবন্ধকতা গুলোকে ভুলে যান। এগুলোকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, জীবন যেহেতু বাধার মধ্যে দিয়ে গেলে বরং কি হয় জানেন, ওই যে বললাম যে পৃথিবীতে ঠিকই আছে আপনার কিছু অবস্থাকাল আছে বলেই, আর এই বাধার মধ্যে দিয়ে গেলে কি হয় জানেন, যেদিন সফল হবেন সেদিন অনেকগুলো কথা বলতে হবে, জানেন আমি এইরকম এরকম বাধার সম্মুখীন হয়েছিলাম তারপরে আমি আজকে এই জায়গায় এসেছি। আমি আজকে আপনাদের সাথে লাইভে কথা বলছি, আমি ইনফিনিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, আমি যে আজকে পর্যন্ত এসেছি বা আমি আরো কয়েকটা প্রতিষ্ঠান চালিয়ে এসেছি, আমি যে পর্যন্ত এসেছি আমার জার্নিটাও কি এত পিসফুল ছিল, আমার জন্য কি কোনো অবস্টাকলস ছিল না? আমি আজকে 20 বছর ধরে বাংলাদেশে আমি সেলস মার্কেটিং এর উপরে ট্রেনিং করাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, তো আমার জন্য কি এই টোটাল 20 ইয়ার্স জার্নিটা এত ইজি ছিল, এত সহজ তো ছিল না, আমারও তো অনেকগুলো অবস্টাকলস ছিল। আই নেভার মাইন্ড আমি এইসব অবস্টাকলস কে কখনোই অবস্টাকলস হিসেবে দেখিনি, আমি শুধু আপনাদের ভালোবাসাতে নিয়ে সামনে এগিয়ে গেছি। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে আপনি যেগুলোকে সমস্যা মনে করেন এগুলো সমস্যা না। বিল গেটসের সে কথা মনে আছে আপনাদের, ওই যে বিল গেটস বলেছিলেন ইফ ইউ বর্ন পুয়ার ইটস নট ইওর মিস্টেক বাট ইফ ইউ ডাই পুয়ার দ্যাটস ইওর মিস্টেক। আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন এটা আপনার মিস্টেক, কিন্তু আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করেছেন এটা কিন্তু আপনার মিস্টেক, কারণ আপনার কাছে সুযোগ ছিল নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা। আজকে যারা বিজনেসে ধরেন একটু পিছিয়ে পড়বেন বা একটু হয়তো বলার চেষ্টা করছেন যে লকডাউনের জন্য পারছি না, কিংবা করোনার জন্য পারছি না, বন্ধের জন্য পারছি না, এরকম যারা চিন্তা করছেন, আজকাল বিজনেসটা এত আধুনিক হয়েছে, এত আধুনিক প্যাটার্নে বিজনেস গুলো চলছে, মানুষ কিন্তু ঘরে বসেও বিজনেস করছে। সো চাইলে আপনি তো ছুটতে পারেন, আজকে থেকে কত বছর আগে কবি নজরুল বলেছেন থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিপাকে।
কিভাবে মানুষ যুগ থেকে যুগান্তরে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, মানুষ কিভাবে আবিষ্কার করছে সমুদ্রের অতল থেকে, কিভাবে মানুষ গভীর থেকে সিন্ধু সেচে মুক্তি আনে, এই যে জিনিসগুলো, এই যে মানুষের ছুটে চলার যে মানে অনুপ্রেরণা, সেগুলো তো আমাদের একদম কাজী নজরুল বা আরো অনেক মনীষী যারা আছেন তারাও আমাদেরকে একই কথা বলে গেছেন। তারপরেও যুগ যুগে কিছু অলস মানুষ থাকে, তারা যে কোনো জিনিসকেই প্রতিবন্ধকতা মনে করে, এরকম প্রতিবন্ধকতা সামনের দিকে আসলে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আজকে থেকে ফ্রম নাও অনওয়ার্ডস আপনাকে মনে করতে হবে, আমার জন্য এই পৃথিবীতে আর কোনো বাধা আজকে থেকে আর থাকলো না, কোনো প্রতিবন্ধকতাই প্রতিবন্ধকতা না। এই প্রতিবন্ধকতা গুলো অজুহাত তৈরি করে, কোনো অজুহাত যেন আপনাকে আটকাতে না পারে, কোনো অজুহাত না, এগুলো মানসিক তৈরি করে। আপনার সাথে আমি, আপনাদের সবার সাথে আমি আমার রিসেন্টলি আমার ফ্যামিলিতে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা এক দুই মিনিটে শেয়ার করি। আমার ইমিডিয়েট ছোট বোন, আপনারা তার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমার ছোট বোনটা করোনা আক্রান্ত ছিল এবং সে আইসিইউতে ছিল। তো যখন আমরা তাকে হসপিটালাইজ করলাম, আইসিইউতে নিয়ে যাওয়া হলো, ভালো ছিল না অবস্থাটা। তো তারপরে দিন গেল, তারপরের দিন এটা ডক্টরদের কাছ থেকে জেনেছি বা অ্যাটেন্ডেন্স যারা ছিল আইসিইউ ওখানে তাদের কাছ থেকে জেনেছি, ওখানকার ম্যানেজমেন্টের কাছ থেকে জেনেছি যে সেখানে আমার ছোট বোনটার যে ডিফিকাল্টিস গুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে ডক্টর আমাকে দেখে বললেন যে আপনাকে একটু আপনার বোনের সাথে দেখা করতে হবে, করলে ভালো হয়। তাই বললাম যে ডক্টর আমি আইসিইউ ভিতরে, আমাকে তিনি অ্যালাউ করলেন যে পিপিই পরে, গাউন পরে আমার ছোট বোনটার সাথে কথা বলতে আমাকে ডক্টর অ্যালাউ করলেন। আমি ডক্টরকে জানতে চাইলাম যে বিষয়টা আসলে কি, ওর অবস্থাটা কি। ডক্টর বললেন যে দেখেন আমরা তো আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই করোনার একটা একটা ব্যাপার হচ্ছে মানুষকে যেটা হয় বা মানুষের মধ্যে যেটা হয়ে থাকে, এই করোনা হলে মানুষের একটা প্যানিক অ্যাটাক হয়, এই প্যানিক অ্যাটাক থেকে মানুষ অনেক সময় সুস্থর দিকে যেতে গিয়েও অসুস্থ হয়ে যায়। যেমন আমার বোনের তৃতীয় দিন যাওয়ার পরে দেখলাম যে তার কাশির সাথে রক্ত আসলো, সেটা তার থেমে গেল, মোটামুটি একটু স্টেবল আসছে, কিন্তু তার ডিফিকাল্টিস তৈরি হয়ে গেল, তার অক্সিজেন সিচুয়েশনটা খুব নিচে, মানে ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলতে গিয়েও শিওরে উঠি যে মানে 50-এর মধ্যে চলে আসে, যেখানে নর্মাল একজন মানুষের অক্সিজেন লেভেল থাকবে, অক্সিমিটারে দেখা যায় যে 94-95 এরকম থাকে সাধারণত, সেটা যখন 80-এর মধ্যে চলে আসে তখনই তাকে হসপিটালাইজ করতে হয়, এরকম অবস্থা। আমার বোনটার মাঝে মধ্যে 50-তে চলে আসে, তখন ডক্টররা দেখলেন যে তার প্যানিক অ্যাটাক হয়, যখন সে খুব ভয় পায় এবং তখন তার শ্বাস বন্ধ হয়ে আসে এবং তার এটা হয়, এই যে শ্বাস বন্ধ হয়ে আসে এবং তার তো ইনফেক্টেড হয়ে গেল, লাংস তো তার ইনফেক্টেড হয়েছে, দুঃখিত একটু ইন্টারাকশন হলো। তো ডক্টর আমাকে বললেন যে দেখেন আপনি তো তার ফ্যামিলি মেম্বার, আপনি তার ভাই, আপনি যদি তাকে একটু সাহস দেন ঠিক হয়ে যাবে। তো আমি আমার বোনটার সাথে দেখা করলাম এবং আমি ভিতরে যাওয়ার পরে জানতে পারলাম যে আমার বোনটা যে আইসিইউ যে বেডে আছে, গত রাত থেকে তার আশেপাশে বেডগুলো থেকে যে কটা মানে বডি বের হয়েছে সবকটাই আপনার অ্যাক্সিডেন্ট কেস, মানে একজনও সুস্থ বের হতে পারেনি। তো ও যখন চোখের সামনে দেখছে যে এইভাবে যারাই করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আসে ওর পাশের বেড থেকে প্রত্যেকে এরকম অ্যাক্সিডেন্টাল কেস হয়ে বেড়ে যাচ্ছে, কেউ আর জীবিত ফিরে যেতে পারছে না, ও তখন মানে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেল। এই যে প্যানিক অ্যাটাকটা হচ্ছে, এই অ্যাটাকের কারণে তার টোটাল বডিতে একটা পরিবর্তন হচ্ছে, তার অক্সিজেন সিচুয়েশন নেমে যাচ্ছে। আমি শুধু আমার বোনটা আমার দিকে তাকিয়ে থাকলো, ইন দা আইসিইউ ইউ নেভার নো দা সিচুয়েশনটা কি ছিল, আমি ওর দিকে তাকিয়ে থাকলাম, ও আমার দিকে তাকিয়ে থাকলো, আমি শুধু ওকে হাতটা বন্ধ করে বলছিলাম যে ফাইট ফাইট ফাইট, উই শ্যাল ওভারকাম, ফাইট, আমাদেরকে জিততে হবে এই করোনা যুদ্ধটা, আমাদেরকে জিততে হবে, আমাদেরকে জিতে এখান থেকে বের হতে হবে, ফাইট ফাইট ফাইট। ও তখন ইউ নেভার নো
আমি শুধু আমার বোনের দিকে তাকিয়ে থাকলাম, ও তখন আমার দিকে চোখ দুটো দিয়ে তাকিয়ে থাকলো। আমি বুঝতে পারলাম যে ও আমার সাথে সাথে রেসপন্স করছে। মনে হলো আমার আমার এমন অনুভূতি হলো যে আমার বোনটা আমার সাথে সাথে রেসপন্স করছে, ভাইয়া ফাইট, ভাইয়া আমি ফাইট করব, ভাইয়া আমি জিতব, আমাকে ফাইট করতে হবে। আলহামদুলিল্লাহ, আফটার দ্যাট ইন দ্য নেক্সট ডে ডক্টর কনফার্ম মি যে আমার বোন আস্তে আস্তে ভালো করছে, ভালোর দিকে যাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোন্ট গেট প্যানিকড, প্রবলেম দেখলেই প্যানিকড হয়ে যাবেন না। আহারে কি হবে রে, এখন পয়সা নাই রে, এখন অসুখ হলো রে, এখন কি হবে, এরকম প্যানিকড হওয়া যাবে না। সকল অবস্টাকলস হচ্ছে আপনার মনের মধ্যে, এটা আমি আপনাকে বলে দিলাম, এগুলো আপনাকে অতিক্রম করে আপনাকে জিততেই হবে, এনি হাউ এনি ওয়ে আপনাকে জিততে হবে। আলহামদুলিল্লাহ আমার বোনটা আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে, এবং আসার সময় হসপিটাল ম্যানেজমেন্ট আমরা ছোটখাটো একটা সবাই আমার যারা এই হসপিটালে যারা এই ম্যানেজমেন্টে ছিল, যা আইসিইউতে যারা ছিল ডক্টরস, সবাই মিলে ছোটখাটো ওর জন্য একটু একটু ছোটখাটো আয়োজনের চেষ্টাও করলো, সেটাও আমরা করলাম এই সময় এগুলো। বাট শি হ্যাজ ওন দ্য রেস, সে কিন্তু ওই যে আমার সাথে সাথে সে রেসপন্স করছিল, কথা বলতে পারছে না, আমার দিকে চোখ দিয়ে তাকিয়ে আছে আমার বোনটা, এবং সাথে সাথে রেসপন্স করছে, ইয়াস ভাইয়া, ভাইয়া ফাইট করব, ভাইয়া আমাকে জিততে হবে। আজকে যারা যে যেখানে যে অবস্থায় আছেন না কেন, আমার লাইফটা যারা দেখতে পাচ্ছেন, আমার চোখের দিকে তাকান, বা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন আমার চোখের দিকে তাকান, আমাকে বলেন ইয়াস ইয়াস আই শ্যাল ওভারকাম, ইয়াস আই উইল ফাইট, ইয়াস আমি ফাইট করব, ইয়াস আমি জিতবো, আমি সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমি জিতবো, আমি জিতবো, এটা বলতে থাকেন, আপনি অবশ্যই জিতবেন, ইটস গ্যারান্টেড। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন সামনে ঈদের ছুটি আসবে, আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখলাম সবাইকে। একটা ছোট্ট অনুরোধও থাকলো, প্লিজ ঈদ আনন্দ, এটা ঠিক আছে, কিন্তু আনন্দে আত্মহারা হলে ভালো, দিশেহারা হলে সমস্যা। আমরা অনেকেই আনন্দে আত্মহারা না হয়ে দিশেহারা হয়ে যাই, আনন্দে বাসের ছাদে উঠে বসে থাকি, আনন্দে ট্রেনের ছাদে উঠে বসে থাকি, আনন্দে রাস্তাঘাটে লক্ষ লক্ষ মানুষের গায়ে ও ওর গায়ে ও এরকম করতে শুরু করে দেই, সব আনন্দে আত্মহারা না, আনন্দে দিশেহারা হয়ে এরকম করতে থাকি। প্লিজ মাস্ক ইজ মাস্ট, মাস্ক পরেন, নিরাপদ দূরত্বে থাকেন, এই এভাবে যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আছে, শারীরিক দূরত্ব বজায় রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এগুলো মেনটেন করেন, সবাই সুস্থ থাকেন। আর যারা হোম বেসড বিজনেস করছেন আমাদের সাথে যারা আছেন, যারা আমাদের সেলস এন্ড মার্কেটিং এর সাথে জড়িত আছেন, ইউ অল আর মাই লাভিং IMR, একদম যারা SPP পর্যন্ত আছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার, আমি কোম্পানির নির্বাহী পরিচালক হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার সীমাহীন ভালোবাসা থাকলো, প্রত্যেকের জন্য আমার শুভকামনা থাকলো, প্রত্যেকের সুস্থতার জন্য। আমি আমার বোনটার জন্য যেমন দোয়া করেছি আল্লাহর কাছে, আমি আমার যারা শুভকামী আছেন, যারা আমার ভালো চান, আমার আমি আপনাদের ভালো চাই, আপনাদের প্রত্যেকের জন্য, আমি পৃথিবীর মানুষের জন্য একই রকম ভাবে দোয়া করি, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইনফিনিটি মার্কেটিং লিমিটেড এর ইনফিনিটি গ্রুপের আমাদের সম্মানিত CEO, এবং আমি আসলে স্যারের কথা না বলেই পারলাম না, আমি আমার জীবনে যে কজন সাহসী মানুষ দেখেছি, মানে খুব কাছে থেকে এরকম সাহসী মানুষ দেখার সুযোগ হয়নি আমার, আমি CEO স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই যে এই অবস্টাকল গুলো গত 1-1.5 বছর ধরে আপনি নিজের হাতে হ্যান্ডেল করছেন, আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত মেধাদীপ্ত একজন মানুষ, আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব শারমিন আফরোজ, তিনিও আমাদেরকে এই সময়ে অনেক সাহস জুগিয়ে থাকেন, আমাদের মানুষগুলোর সাথে থাকেন, সবার খোঁজ খবর রাখেন। আমাদের সাথে ইনফিনিটি গ্রুপের COO, চিফ অপারেটিং অফিসার জনাব নুরুজ্জামান হোসেন স্যার আছেন, এবং মানে একদম প্রাণ খোলা একজন মানুষ, মানুষের সাথে মিশে যাওয়ার মতো একজন মানুষ নুরুজ্জামান হোসেন স্যার আছেন। আছেন আমাদের সাথে কোম্পানির সম্মানিত পরিচালক অর্থ জনাব মহসিনুজ্জামান খান, যাকে আমরা সবসময় বলে থাকি কর্পোরেট হিউমার যদি কারোর কাছ থেকে শিখতে হয়, স্যারের কাছ থেকে শিখতে হবে। হোয়াট ইজ হিউমার, মানে অসাধারণ, হার্টের রোগী তার সাথে কিছুদিন থাকলে ভালো হয়ে যাবে, অসাধারণ একজন মানুষ, আমার আমার খুব প্রিয় একজন মানুষ। আমি
জনাব মহসিন সিকদার স্যারকে এরকম ভাবে বলে থাকে যে হু মেড মাই ডেজ, যিনি আমার মর্নিংটা যিনি তৈরি করে দেন, মানে সকালবেলায় এসে স্যারের যখন মুখটা দেখি অনেক ভালো লাগে। দ্যাটস আ ভেরি ভেরি বিউটিফুল স্মাইলিং ফেস। জনাব সিকদার স্যার আপনাকে অনেক ধন্যবাদ। মানে আমাদের এই টোটাল ম্যানেজমেন্ট, ইনফ্যাক্ট আমাদের সাথে আরো দুজন ডেপুটি ডিরেক্টর আছেন, মিস্টার আমিরুল ইসলাম এবং মিস্টার আতিকুল্লাহ, এবং আমাদের কোম্পানি বিজনেসে যারা ঊর্ধ্বতন পদবি অর্জন করেছেন, এসভিপি রয়েছেন মিস্টার ফিরোজ কাজী, তারপরে ভিপি রয়েছেন মিস্টার লোকমান এন্ড বালাল হোসেন, অ্যান্ড আর সো মেনি এভিপিস, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, মাই লাভিং এভিপিস। আমি তো আপনাদের সাথে মানে প্রত্যেক মাসে একবার মনে হয় যে আমি আমার প্রিয় এভিপিদের সাথে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাব। এই মাসে হয়তো হয়নি কোনো কারণে এই যে এই এই ইয়েগুলোর জন্য, বাট আমরা কিন্তু মনে মনে আশায় আছি যে আমরা এগুলো করব। ঈদের পরে আমাদের খুব র্যান্ডম কিছু প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম গুলোতে আমরা থাকব। পাশাপাশি আমরা বড় কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। ইনফ্যাক্ট আমাদের যারা ট্যুর কোয়ালিফাই করেছেন, ইন্টারন্যাশনাল ট্যুর কোয়ালিফাই করেছেন যারা, তাদেরকে নিয়েও কোম্পানির একটা বিশাল পরিকল্পনা আছে যে সবাইকে নিয়ে কোম্পানি নেপাল ট্যুরে যাবে। এই এই টোটাল পরিকল্পনা গুলো কোম্পানির হাতে আছে। এবং আপনারা জানেন যে যারা বিজনেস এর সাথে বেশি জড়িত আছেন, এই মুহূর্তে কোম্পানির কিছু অফার চলছে। এটা একটা মানে ঈদের জন্য, ঈদ উপলক্ষে একটা খুব ধামাকা কিছু অফার চলছে। ইউ জাস্ট গ্র্যাব ইট, এই অফার গুলো ধরে নেন, ভালো করবেন সবাই আশা করছি। আমাকে সময় দিলেন, আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, আমরা এই লকডাউন সময়টাতে চেষ্টা করেছি গত বেশ কিছুদিন ধরে প্রত্যেক দিনই দুপুর 3টায় এসে আপনাদের সাথে থেকেছি। আমার চৌকস ট্রেনার যারা আছেন, যাদের কথা আসলে বলে শেষ করা যাবে না, আমি প্রত্যেকজন ট্রেনারের কাছে কৃতজ্ঞ। তারা এত এক্সপার্ট, তারা প্রত্যেক দিন দুপুর 3টায় লাইভে এসে আপনাদের সাথে কথা বলেছেন, বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছেন। আমার অল অফ মাই লাভিং এক্সপার্ট ট্রেনার যারা আছেন, প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা। তারা এই সময়ে আমাদের বিজনেসম্যানদেরকে তারা কিভাবে অনুপ্রেরণা দিয়ে সাথে রেখেছে, এবং এই ডিপার্টমেন্টের, এই ট্রেনিং ডিপার্টমেন্টের নাম তারা ব্রাইট করেছে, এটা আমার আমার জন্য অনেক বড় একটা পাওনা। আপনাদের কাছে, ট্রেনারদের কাছে কৃতজ্ঞ, যারা বিজনেস করছেন তাদের কাছে কৃতজ্ঞ, দেশবাসী যারা আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি আবারও বলছি, ঈদে আনন্দে আত্মহারা হওয়া যেতে পারে, দিশে হারা না, প্লিজ। একটা মানুষ একটা পরিবার থেকে চলে গেলে গভর্নমেন্ট হয়তো কাউন্ট করবে যে আজকে এতজন মারা গেছে, কিন্তু একটা পরিবারের জন্য একটা মানুষ অনেক কিছু। সুতরাং দিশে হারা হবেন না, এভাবে করোনা নিজেও বহন করবেন না, ছড়িয়েও দিবেন না, সতর্ক থাকেন, যতটুকু সম্ভব সতর্ক থাকেন। মাস্ক ইজ মাস্ট, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে নো মাস্ক নো সার্ভিস, এটা মেনে চলেন। যারা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদেরকেও বলছি, যারা মাস্ক পরবে না তাদেরকে আমরা সার্ভিস দেওয়া থেকে বিরত থাকবো। মাস্ক ইজ মাস্ট, এটা করি। আমরা প্রতিবেশী দেশগুলোতে খুব করুণ অবস্থা যাচ্ছে, পৃথিবীর মানুষ খুব অসহায় অবস্থায় আছে, সবার জন্য প্রার্থনা করব। আমাকে যারা আজকে দেখলেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, গত 20 বছর ধরে যারা আমার সাথে আছেন, আমাকে ভালোবেসে সাথে আছেন, আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যারা ইনফিনিটির কর্মকর্তা রয়েছেন, আমার যারা স্টাফ রয়েছেন, আমার ডিপার্টমেন্টে আছে, অন্যান্য ডিপার্টমেন্টে যত স্টাফ আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, রমজানের আমাদেরকে পালন করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, এই প্রার্থনা করে সকলের কাছ থেকে আমি আজকের মতো এবং এবারকারের মতো আমাদের লাইভ সেশনটাকে আজকে আমরা শেষ করছি। আগামীকাল থেকে আমাদের ট্রেনিং গুলো, ইনফিনিটি মার্কেটিং লিমিটেড এর ট্রেনিং গুলো যেভাবে প্র্যাকটিক্যালি হতো আমাদের ট্রেনিং রুমে, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারের যে দূরত্ব মেনটেন করা যায় সেই দূরত্ব মেনটেন করে, 3 ফুট দূরত্ব বা যেটুকু মেনটেন করা ওই দূরত্ব মেনটেন করে আমরা আগামীকাল থেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং ক্লাসে চলে আসবো। আমাদের যে গতানুগতিক যে ট্রেনিং গুলো আছে সেই ট্রেনিং গুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। আগামীকাল থেকেই আমরা এই ট্রেনিং এ যাবো। আগামীকাল সকালবেলা আমাদের একটা ইম্পর্টেন্ট ট্রেনিং আছে, সেটাতে অংশগ্রহণ করবেন আপনারা। সো আজকে এই এই সিজনের আজকে এটাই হচ্ছে লাস্ট সেশন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাকে সময় দিলেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আশা করছি আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সো এই সেশনে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম।